ডলার এন্ডোর্সমেন্ট। তো ডলার এন্ডোর্সমেন্ট কি? ডলার এন্ডোর্সমেন্ট হচ্ছে দেশের বাইরে আপনি যখন কোনো পেমেন্ট করবেন বা খরচ করবেন, সেইটার যে অনুমতি নিতে হয় বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে, সেটাই আসলে ডলার এন্ডোর্সমেন্ট। তো এই ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য হচ্ছে আপনাকে হেল্প করবে বা ডলার এন্ডোর্সমেন্ট নেওয়ার যে পারমিশন সেটা নিতে হেল্প করবে হচ্ছে বিভিন্ন মানি এক্সচেঞ্জ বা ব্যাঙ্কগুলো। এটা আসলে ডলার এন্ডোর্সমেন্টের মানে এক লাইনে সংজ্ঞা বলা যায়। ডলার এন্ডোর্সমেন্ট কেন করতে হয় বা সরকার কেন নিয়ম করছে সেটা আমি বলি। তো সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ, এ দেশ থেকে প্রতি বছর বিভিন্নভাবে দুর্নীতি করে হাজার হাজার টাকা বিদেশে পাচার করা হয় বা মানি লন্ডারিং করা হয়। তো এই মানি লন্ডারিং যাতে না করা যায় সেক্ষেত্রে হচ্ছে সরকার আর কাছ থেকে অনুমতি নিতে হয় যে বিদেশে টাকা খরচ করার বা পেমেন্ট করার। তো এইটাই আসলে বেসিক্যালি কারণ যে প্রতিটা টাকার খরচ বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে হিসাব থাকে, এইটার কারণেই হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করতে হয়, এই হিসাবের কারণে। তো ডলার এন্ডোর্সমেন্টের লিমিট কত? ডলার এন্ডোর্সমেন্টের লিমিট হচ্ছে $12,000, মানে হচ্ছে আপনি এক বছরের সর্বোচ্চ $12,000 ব্যবহার করতে পারবেন দেশের বাইরে। মানে $12,000 যে টাকা হয় সেই টাকা হচ্ছে আপনি দেশের বাইরে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, এর বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। তো এটা যখন ব্যবহার হয়ে যাবে তারপরে আপনি ওই বছর আর ব্যবহার করতে পারবেন না, পরের বছর আবার আপনার $12,000 আপনি ব্যবহার করতে পারবেন। এইভাবে হচ্ছে প্রতি বছর হচ্ছে $12,000 রিনিউ হবে। তো এইটাই আসলে হচ্ছে লিমিট ডলার এন্ডোর্সমেন্টের, ম্যাক্সিমাম $12,000। ওয়েল, তো ডলার এন্ডোর্সমেন্ট করবেন কিভাবে? ডলার এন্ডোর্সমেন্ট মানি এক্সচেঞ্জ যেভাবে করে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে আপনি যখন ক্যাশ ডলার কেনেন, তো ধরেন $500 $1,000 কিনলেন, তো তারপর হচ্ছে পাসপোর্টের পেছনে মানি এক্সচেঞ্জ একটা সিল মেরে দেয়, সেটাই হয়ে গেল ডলার এন্ডোর্সমেন্ট। মানে হচ্ছে সেই $500 বা $1,000 আপনি দেশের বাইরে ব্যবহার করতে পারবেন বা দেশের বাইরে হচ্ছে ইউজ করতে পারবেন। অ্যান্ড মানি এক্সচেঞ্জ যে আপনার যে ডকুমেন্টসগুলো আছে, যে $1,000 কিনলে সেই ডকুমেন্টসগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দিল, বা হচ্ছে যে আপনার খরচ করার যে অনুমতি সেটা আপনি পেয়ে গেলেন। এইভাবে হচ্ছে মানি এক্সচেঞ্জের ডলার এন্ডোর্সমেন্ট করে থাকে। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম $12,000 করতে পারে, সেটা তো আমি একটু আগে বললামই। তো ম্যাক্সিমাম $12,000 হচ্ছে আপনি এরকম কিনে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন মানি এক্সচেঞ্জ থেকে। তো যতবার মন চায় আপনি করতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম $12,000 হতে হবে। যেমন ধরেন $500 কিনলেন, আবার $500 কিনলেন, এরকম $12,000 পর্যন্ত যাইতে পারবেন। আবার যদি একবারে $12,000 কিনে ফেলেন তারপরে কিন্তু আর আপনি কিনতে পারবেন না, বিষয়টা এরকম। ওয়েল, তো এবার আসি ব্যাংকের ডলার এন্ডোর্সমেন্টের যে ফাংশনগুলো আছে সেইগুলো। তো আমরা বেসিক্যালি হচ্ছে কার্ডের এগেনস্টে হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করি ব্যাংক থেকে। যেমন ধরেন আমি বিদেশে হচ্ছে এত টাকা ব্যবহার করতে পারবো, সেইটার জন্য হচ্ছে আমার ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে কার্ডের এগেনস্ট। কার্ডে নিয়ে হচ্ছে আমি ব্যবহার করতে পারবো লিকুইড ডলার বা লিকুইড হচ্ছে আমি দেশের বাইরে ব্যবহার করতে পারবো কার্ড দিয়ে। এইটাই আসলে হচ্ছে কার্ডের এগেনস্ট ডলার এন্ডোর্সমেন্ট। তো ব্যাংক হচ্ছে সেই ওয়েতে আপনাকে সিল মেরে দিবে, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাবে, তারপর হয়ে গেল ডলার এন্ডোর্সমেন্ট। আপনি হচ্ছে এত ডলার এখন ইউজ করতে পারবেন দেশের বাইরে। ধরেন আপনি $5,000 ইউজ করলে এন্ডোর্সমেন্ট করলেন, তো $5,000 আপনি এক বছরে দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। আরও $7,000 আছে, সেটাও আপনি চাইলে পরে আবার করতে পারবেন অন্যান্য ব্যাংক থেকে বা অন্যান্য কার্ডের এগেনস্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন $7,000। বাট ম্যাক্সিমাম হচ্ছে $12,000 করতে হবে কার্ডের এগেনস্টও। আরেকটা ব্যাপার আছে, ডলার এন্ডোর্সমেন্ট আগে প্রতি বছর বছর করা লাগতো, বাট বাংলাদেশ ব্যাংক একটা নিয়ম করে দিচ্ছে যে একবার যদি আপনি কার্ডের এগেনস্টে ডলার এন্ডোর্সমেন্ট করেন পাসপোর্টে, সেক্ষেত্রে হচ্ছে প্রতি বছর সেটা রিনিউ হয়ে যাবে। ধরেন আপনি আজকে $5,000 এন্ডোর্সমেন্ট করলেন, সেটা এই বছরের মধ্যে তো আপনি সেটা ব্যবহার করতে পারবেনই, পরের বছর আবার নতুন করে করা লাগবে না, পরের বছর অটো রিনিউ হয়ে যাবে, অটো $5,000 আবার এন্ডোর্সমেন্ট হয়ে যাবে। মানে পরের বছর আপনি $5,000 আবার ব্যবহার করতে পারবেন। তো এইরকমই আসলে বিষয়গুলা। তো অনেক ব্যাংক আছে তাদের যে পলিসি আছে কিছুটা ভিন্ন হইতে পারে, বাট বাংলাদেশ ব্যাংকের যে পলিসি সেটা অনুযায়ী হচ্ছে এখন থেকে ডলার এন্ডোর্সমেন্টের জন্য নতুন করে হচ্ছে সিল মারা লাগবে না, প্রতি বছর অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। ওয়েল, তো এবার আসি হচ্ছে ডুয়েল কারেন্সির বিষয়ে। তো ডুয়েল কারেন্সি কার্ডে হচ্ছে আপনি দেশের ভেতরেও ব্যবহার করতে পারবেন, দেশের বাইরেও ব্যবহার করতে পারবেন। নর্মাল যে লোকাল কারেন্সি বা হচ্ছে ডোমেস্টিক কার্ডগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা শুধুমাত্র দেশের ভেতরে ব্যবহার করতে পারি, টাকায় পেমেন্ট করতে পারি, বাট আমাদের যদি বিদেশে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো এইটার জন্য আবার পাসপোর্টও লাগবে, পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করতে হবে, পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করে আপনি দেশে প্লাস দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। তো ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে আবার দুই রকম হয়, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে ডাইনামিক কারেন্সি। তো জেনারেলটা হচ্ছে একটু অসুবিধা বেশি, আর ডাইনামিক কারেন্সি কার্ডে হচ্ছে সুবিধা একটু বেশি। সেটা কীরকম? সেটা হচ্ছে যেমন ধরেন আপনার কার্ডে হচ্ছে এখন $5,000 আছে, তো সেটাকে হচ্ছে আপনি পেমেন্ট করবেন ফরেন কারেন্সিতে পেমেন্ট করবেন, তো কত আপনাকে হচ্ছে $50 হচ্ছে পেমেন্ট করতে হবে, না ধরেন
$20 পেমেন্ট করতে হবে, $5,000 আছে, $20 আপনাকে পেমেন্ট করতে হবে, সেই $5,000 থেকে $20 কনভার্ট করতে হবে লোকাল মার্কেট প্রাইস অনুযায়ী, সেটা কনভার্ট করে তারপর পেমেন্ট করতে হবে, যেটা অনেক পেইন। আবার যখন আপনি ওই ডলারটা আপনি ধরেন ইউজ করলেন না, ধরেন $18 ইউজ করলেন, $2 আছে, সেটা আবার আপনাকে আবার টাকায় কনভার্ট করতে হবে। তো এইটা হয়তো বা আপনার ব্যাংকে গিয়ে বা হচ্ছে কাস্টমার সার্ভিসে কল দিয়ে বা হচ্ছে অ্যাপ দিয়ে কনভার্ট করতে হবে, যেটা একটু অসুবিধা। বাট ডাইনামিক কারেন্সি হইলে হয় কি, ধরেন আপনার $5,000 আছে, আপনি এন্ডোর্সমেন্ট করা আছে, আপনি হচ্ছে পেমেন্ট করে দিলেন, টাকা থেকে কেটে নিয়ে গেল, আপনার আলাদা করে হচ্ছে আর কনভার্ট করা লাগলো না, টাকায় কনভার্ট করা লাগলো না, ডলারে কনভার্ট করা লাগলো না। তো এইটা অনেক বড় একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনার ডাইনামিক কারেন্সিতে। তো আপনারা যখন ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, তখন আসলে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে কার্ডটা নিচ্ছেন সেটা হচ্ছে ডাইনামিক কারেন্সি কিনা, কারণ ডাইনামিক কারেন্সি হলে এই সুবিধাটা আপনি পাবেন, আলাদা করে হচ্ছে আপনাকে কনভার্ট করা লাগবে না, মার্কেট প্রাইস অনুযায়ী অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে, কনভার্ট করা ঝামেলা নাই। ওয়েল, তো এবার একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমার তো ডুয়েল কারেন্সি কার্ড আছে কিন্তু পাসপোর্ট নাই, আমি কি দেশের বাইরে এটা ব্যবহার করতে পারবো কি না, যেমন ধরেন ফেসবুক বুজ বা আলি এক্সপ্রেস আলিবাবায় কেনাকাটা করতে পারবো কি না? ডেফিনেটলি আপনি পারবেন না, কারণ আপনার এক পেনি খরচ করতে হইলেও আপনার পাসপোর্ট থাকা লাগবে, পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করতে হবে কার্ডের এগেনস্ট, আদারওয়াইজ আপনি এক পয়সাও খরচ করতে পারবেন না। তো যারা হচ্ছে চাচ্ছেন যে পাসপোর্ট ছাড়া হচ্ছে দেশের বাইরে ব্যবহার করার জন্য বা ফেসবুক বুস্ট করার জন্য, তারা এই চিন্তা বাদ দেন, তারা পারবেন না, তাদের অবশ্যই হচ্ছে পাসপোর্ট থাকা লাগবে। তো এই চিন্তা বাদ দিয়ে আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, তারপরে বুক ফুলায় হচ্ছে আপনি দেশের বাইরে ব্যবহার করেন বা ফেসবুক বুস্ট করেন।